12 জুলাইয়ের পর আন্দোলন আরো উচ্চতর গতিতে এগিয়ে যাবে। আমির খসরু। 12 জুলাইয়ের পর চলমান আন্দোলন আরো উচ্চতর গতিতে বেশি তীব্রতরভাবে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। সে লক্ষ্যে আগামীকাল বুধবার তারা একটি যৌথ ঘোষণা দেবে। যুগপৎ আন্দোলনের সঙ্গীরা একই সময়ে একই ঘোষণা দেবে যার যার অবস্থান থেকে। আজ মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন এই নেতা। এর আগে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গে গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজো কমিটি। আমির খসরু জানান, বিএনপির নেতারা মনে করেন এই ঘোষণার পর জাতি আশান্বিত ও উজ্জীবিত হবে, আন্দোলন আরও শক্তিশালী ও বেগবান হয়ে এই সরকারের পতনের সহায়ক ভূমিকা পালন করবে। তিনি বলেন, সরকার বিরোধী আন্দোলনে নতুন ডাক দেওয়া হবে, এর মাধ্যমে সমস্ত জাতিকে একসাথে করে যুগপৎ আন্দোলনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেওয়া হবে। সেজন্য আগামী 12 জুলাই যৌথ ঘোষণা দেওয়া হবে। দলগুলো স্ব স্ব জায়গা থেকে এক ঘোষণা দেবে, এর মাধ্যমে দাবি আদায়ে তারা সফল হবে। জনগণের সমর্থন নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য জানান, বিএনপি সহিংসতার পথে হাঁটার প্রয়োজন নেই, জনগণ বিএনপির সঙ্গে আছে, বরং সরকার জনবিচ্ছিন্ন হয়ে নিজেরাই সহিংসতার পথে হাঁটছে। এ সময় গণ অধিকার পরিষদের একাংশের নবনির্বাচিত সভাপতি নুরুল হক নূর বলেন, আন্দোলনকে এগিয়ে নেওয়া হবে, তারাও কর্মসূচি ঘোষণা করবে। আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে সহিংসতার উস্কানি দিচ্ছে, এটা আর মেনে নেওয়া হবে না, এর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে আহ্বান জানান নূর। বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচির দিন আওয়ামী লীগকে পাল্টা কর্মসূচি দেওয়ার অবস্থান থেকে সরে আসার আহ্বান জানান নূর। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শহীদুল ইসলাম ফাহিম, ফাতিমা তাসনিম, আব্দুল জাহের, নূরে এরশাদ সিদ্দিক, সাবেক যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান ও তৌসিফ শাহরিয়ার। প্রসঙ্গত, আগামীকাল ঢাকায় বড় সমাবেশ করতে চায় দলটির নেতাকর্মীরা, এ নিয়ে চলছে জোর প্রস্তুতি। নয়াপল্টনে চলছে রুদ্ধদ্বার বৈঠক, বিএনপি ও তার সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দফায় দফায় বৈঠক করছেন শীর্ষ নেতারা, সমাবেশে উপস্থিত বার্তায়ও দিচ্ছেন বিশেষ বার্তা। আইন শৃঙ্খলা বাহিনী মৌখিক অনুমতি মেলায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভিড় বাড়ছে বিএনপির নেতাকর্মীদের। সমাবেশ নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় মাইকে প্রচারণা চালাচ্ছে বিএনপি, সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রচার চালাচ্ছেন নেতারা। সমাবেশ সফলের লক্ষ্যে গতকাল সোমবার নয়াপল্টনে প্রস্তুতি সভা করছে ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ প্রায় সবগুলো অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশ ঘিরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এখন জমজমাট ও সরগরম। বিভিন্ন এলাকা থেকে আসা নেতারা দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে প্রস্তুতি সভা সম্পন্ন করেছেন।